পাকিস্তান ছেড়ে নিজের দেশে ফিরলেন সেখানকার হকি দলের বিদেশি কোচ। নেদারল্যান্ডসের বাসিন্দা সিগফ্রেড আকমান গত আট মাস ধরে বেতন পাননি বলে অভিযোগ। অবশেষে বিরক্ত হয়ে দেশে ফিরে গিয়েছেন তিনি। পাকিস্তান হকি ফেডারেশনের এক আধিকারিক জানিয়েছেন, শুধু বেতন না পাওয়া নয়, সংস্থার কর্মকর্তাদের নিয়েও বিরক্ত ছিলেন আকমান। দল পরিচালনার ক্ষেত্রে কর্তারা বারবার নাক গলাতেন, স্বাধীনতা পেতেন না আকমান। সেই আধিকারিকের কথায় পাকিস্তান হকি ফেডারেশনের কাছ থেকে নিজের বকেয়া বেতন পাওয়ার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলেন আকমান। কিন্তু গত আট মাস ধরে তিনি বেতন পাননি, তাই তিনি সিদ্ধান্ত নেন অনেক হয়েছে, অবশেষে দেশে ফিরে গিয়েছেন তিনি। পাকিস্তান হকি ফেডারেশন চালাতে টাকা দেয় পাকিস্তান স্পোর্টস বোর্ড। কোচ থেকে শুরু করে খেলোয়াড়দের বেতন সেখান থেকে দেওয়া হয়, কিন্তু বোর্ড দীর্ঘদিন টাকা দেয়নি। তবে পাকিস্তান হকি ফেডারেশনের আর এক আধিকারিক জানিয়েছেন, সামনে হকির কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা না থাকায় দেশে ফিরে গিয়েছেন আকমান। তার সঙ্গে বেতন না পাওয়ার কোনো সম্পর্ক নেই, কারণ এ মাসের শেষে তাকে বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আজতাক বাংলা।